নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ এবং আপনারা দেখছেন মাই হোম ফার্মিং উইথ অমৃতা। বন্ধুরা, আজ আমার বাড়ির কোনো ফার্মিংয়ের বিষয় নয়, আজ আমি চলেছি অমৃতার বাপের বাড়ির দেশে, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে বলা যায়। তো আজ সেখানেই এসেছি। তো বাস থেকে নামার পর তো অমৃতাদের যে গ্রামটা রয়েছে বাপের বাড়ির, তো সেই গ্রামের ঢোকার পথে একটা পুকুর ও এই যে খেজুর গাছটি রয়েছে সেটাই একদম এন্ট্রি পয়েন্টে। খুব সুন্দর লাগে এই জায়গাটি, এবং গ্রামের চেনা অচেনা একদম কত রকমের ফুল পথের ধার দিয়ে। তো সেটাই দেখতে দেখতে এবং সেটার দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। এবং চলার পথে রাস্তার ধারের আম কুড়োতে কুড়োতে ছোটোবেলার কথাও মনে পড়ে গেল। বন্ধুরা, আমি এবং মাসি এসেছি আজ অমৃতার সঙ্গে দেখা করতে একটা বিশেষ কারণে, সেটা ভিডিওটা স্কিপ না করলে অবশ্যই জানতে পারবেন বন্ধুরা। তো আমার সম্বন্ধী এসেছেন আমাদেরকে নিতে। তো এখন বন্ধুরা, সম্বন্ধীর বাইকে করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলুন দেখা যাক অমৃতা বাড়িতে কি করছে। ঢুকেই দেখতে পেলাম বেশ কিছুটা রসুন, জমির নিজের ক্ষেতের রসুন রোদ্রে শুকোতে দেওয়া হয়েছে, আঁটি করে এভাবে বেঁধে রাখা হয়েছে। দেখুন একদম অর্গ্যানিক রসুন। আর কুয়োর পরে দেখা যাচ্ছে বেশ কিছুটা, এটাকে বলা হয় গিমা পাতা, এটাও খাওয়া খুবই উপকারী বন্ধুরা। আর যে সারপ্রাইজের কথাটা বলছিলাম বন্ধুরা, সেটা হলো আমাদের এক ফুটফুটে সন্তান জন্মেছে ভগবানের আশীর্বাদে, এবং আপনারাও আশীর্বাদ করবেন যাতে ও সুস্থ থাকে। থাক এখন ও মার সাথেই থাক, এখন চলুন একটু ঘুরে আসি বাড়ির চারিপাশটা। তো শ্বশুর মশাইয়ের সাথে এসেছি আমি তাদের জমির ক্ষেতে চাল কুমোর পাড়তে। দেখুন বর্ষার নতুন জল ডেঙ্গিয়ে মাঠের এপাশ থেকে ওপাশ যেতে খুব ভালোই লাগছে বন্ধুরা। এই ঝিঙাটা হয়ে গেছে। তো শ্বশুর মশাইও বাড়িতে বলতে গেলে প্রায় একাই থাকেন, কারণ ওনার ছেলেও কর্মসূত্রে, মানে আমার সম্বন্ধী কর্মসূত্রে বাইরে থাকে। তো উনিও বেশ কিছু চাষাবাদ করেছেন, দেখুন সেটাই দেখাচ্ছি আপনাদের। এই যে জল পাচ্ছে পুরা, যতই গোড়া ওখানে থাক জলটা পাচ্ছে না প্রচুর। আর এই যে এগুলো না হেলে থাকলে এগুলো উঠাই দিবেন। হ্যাঁ, দেখে যা বুঝতে পারছি উনি চাল কুমোর, ঝিঙে, পাট, ঢেঁড়স বা ভেন্ডি, কচু, বেশ অনেক কিছুই চাষাবাদ করেছেন, পুরোটা একাই করেছেন নিজের হাতে বন্ধুরা। আর এগুলো যে উনি নিজেই একা খাচ্ছেন তা কিন্তু নয়, সঙ্গে পাড়া প্রতিবেশী এবং আমাদের বাড়িতে তো অবশ্যই সাপ্লাই হচ্ছেই বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছুটা জায়গা জুড়ে হলুদ চাষ করেছেন। একদিন ওনার কাছ থেকে আমরা এসে জেনে নেব যে কীভাবে উনি কী পদ্ধতিতে চাষাবাদ করছেন, সেই ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। এখন বন্ধুরা খেতে বসেছি। তো খাবার ঘর থেকে দেখুন ওই দূরে মাঠের ওই প্রান্তে রেল লাইন দেখা যাচ্ছে, তো কিছুক্ষণ পরে ওদিক দিয়েই ট্রেন আসবে। তো এখন গ্রামের কচি পাঁঠার মাংস এবং অন্যান্য তরি তরকারি দিয়ে খেতে বসতে বসতে দেখুন ওই যে ট্রেন চলে এসেছে মাঠের ওই প্রান্তের। এরকম ট্রেন যাওয়া দেখে বন্ধুরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর কথা মনে পড়ে গেল। মনে আছে সেই অপুর ছোটোবেলাকার দৃশ্য? তো খাওয়া দাওয়া হয়ে গেল বন্ধুরা। তো এখন আমি আমার সম্বন্ধীর সঙ্গে বেরিয়ে পড়েছি তার ছোট একটা চা বাগান রয়েছে, সেই চা বাগানে। দেখুন কি সুন্দর সবুজে ভরা চা বাগান।
আমাদের উত্তরবঙ্গের কিন্তু এই বিশেষত্বই হলো চা বাগান। এখানে অনেক ট্যুরিস্টরা আসেন ঘুরতে, যারা এই চা বাগানের দৃশ্য দেখে খুবই মুগ্ধ হন। তো এখন আমরা চা বাগান দেখার পর ফিরে চলেছি বাড়ির পথে, কেননা আকাশে প্রচণ্ড মেঘ করেছে। তো দেখুন, বাড়ির সামনেই অমৃতা এবং তার বোন বসে আছে, তারা আড্ডা দিচ্ছিল। তো আমরাও বেশ কিছুটা সময় সেখানে কাটালাম। তো সন্ধ্যা তো প্রায় হয়েই আসলো বন্ধুরা। এখন আমি এবং আমার সম্বন্ধী চলেছি মার্কেটে রাতের বাজার করতে, বেশ জমিয়ে খাওয়া যাবে। তো আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নমস্কার।